নমস্কার, শেখ আমি লবি রহমান, আজও হাজির হয়েছি আপনাদের সামনে সঙ্গে নিয়ে স্টারলাইন রান্নাঘর। কথা দিয়েছিলাম মজার মজার রেসিপি নিয়ে আসবো, নিয়ে এসেছি রেসিপি, তার সঙ্গে অতিথি। চলুন কথা বলছি আজকে রন্ধনশিল্পীর সাথে। আমার প্রথম রন্ধনশিল্পী হচ্ছে জেমুন্নেসা। চলুন কথা বলি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কি এনেছো আজকে? আমি একটা আঞ্চলিক খাবার তৈরি করব। এটা চট্টগ্রামে খুবই জনপ্রিয় একটি রান্না। দোমাচা? হ্যাঁ, আমি দেখে বুঝেছি। আপনি দেখেই বুঝে ফেলেছেন। হ্যাঁ, তোমার দেশ চিটাগং, আমরা চাচ্ছিলাম ওরকম একটা রেসিপি। থ্যাংক ইউ সো মাচ। দোমাচা তৈরি করতে যা যা উপকরণ লাগছে: লইট্টা শুটকি, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, কাঁচা মরিচ, ধনে পাতা, তেল এবং লবণ। প্রথমে তেলটা একটু গরম করে নেব। দোমাচার মেইন উপকরণ হচ্ছে লইট্টা শুটকি। লইট্টা শুটকিটা আমরা কেটে ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপরে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখব। যখন ফুলে উঠবে তখন ভেতরে যে কাঁটাটা আছে সেটা বের করে নেব, আঁশ কিংবা কোনো কিছু যেন না থাকে, ভালোভাবে পরিষ্কার করে তারপরে এটা রেডি করে নেব। আর লাগবে চিংড়ি। চিংড়িও দেওয়া যেতে পারে কিংবা অন্য কোনো মাছও দেওয়া যেতে পারে, কোরাল মাছ, এ ধরনের কোনো মাছও দেওয়া যেতে পারে। মাথাটা পরিষ্কার করে ভেতরে যে রগটা আছে সেই রগটাও পরিষ্কার করে নিয়েছি। এটা অনেকে বলে হারাম, যখন আমার মায়ের কাছে শিখেছি তখন শুনেছিলাম এটা হারাম, এটা খাওয়া যায় না রগটা। তারপরে যখন শেভ কোর্স করলাম, এখানে 1 কাপ পেঁয়াজ দিলাম, পেঁয়াজ কুচি। চিংড়ির কথা বলছিলাম, যখন শেভ কোর্স করতে গেলাম তখন জানলাম যেখানে এটা একটা খাদ্য নালী, এখানে চিংড়ি মাছের সৃষ্টগুলো এই রগের ময়লাগুলো হ্যাঁ থাকে, যার জন্য এটা আমাদের না খাওয়া ভালো। এখানে রসুন কুচি নিয়েছি 1/2 কাপ। 1/2 কাপের থেকে একটু বেশি হলেও সমস্যা নেই, শুটকিতে রসুন কুচিটাই ভালো যায়, চাইলে আদা রসুন বাটাও দিতে পারে। মরিচ গুঁড়ো 1 চা চামচ। চিটাগাং মানুষ ঝাল খেতে একটু পছন্দ করে, তাই মরিচের গুঁড়োটা আর শুটকি একটু ঝাল না হলে ভালো লাগে, ভালো লাগে না। হ্যাঁ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, টমেটো কুচি 2 টেবিল চামচের মতো, আর দিচ্ছি লবণ। এবার আমি শুটকিটা দিয়ে দিচ্ছি, লইট্টা শুটকি। এখানে 100 গ্রাম লইট্টা শুটকি আছে, আর চিংড়ি 1 কাপের মতো। দর্শক, কয়েক মিনিট কষাবেন, ভালোভাবে কষাবেন, এরপর সামান্য পানি দেবো আমি। কালারটাও খুব সুন্দর এসেছে, এবং যে লইট্টা মাছের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। এখানে এবার একটু ঢেকে দেবেন, একটু সেদ্ধ হওয়ার পরে তারপরে আমি অন্য উপকরণগুলো দিয়ে দেবো। প্রিয় দর্শক, 5 থেকে 10 মিনিট সময় লাগছে, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে আমরা সেকেন্ড স্টেপে যাব। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখি ভেতর কি হচ্ছে। কি সুন্দর ফ্লেভার! ও, এবার ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আচ্ছা, আর জিরে গুঁড়ো 1/2 চা চামচ, না নর্মাল গুঁড়ো। একটু সামান্য পানি দিব, কিছু কাঁচা মরিচ ফালি, ধনে পাতা কুচি, বাহ, দিয়ে আরও কিছুক্ষণ একটু রেখে দেবো, তো হয়ে যাবে। হয়ে গেছে মনে হয় না? তেলের উপর উঠে গেছে, সুন্দর খুশবু, কালারফুল।
সাদা ভাত দিয়ে যে কি ভালো লাগবে। হ্যাঁ, সাদা ভাতের সাথেই শুটকিটা অনেক মজার। আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস, লবে আপা হয়ে গেছে পিঠে ঐতিহ্যবাহী দোমাছা। থ্যাংক ইউ সো মাচ। দোমাছা আমি খেতে পারবো, বাট পুষ্টি সম্পর্কে বলতে পারবো না। তামান্নাকে ডেকে নিচ্ছি। তামান্না, খুবই ট্র্যাডিশনাল একটা রেসিপি চিটাগংয়ের দোমাছা, এবং আমার তো মনে হচ্ছে যে কখন আমি সাদা ভাতটা খাবো। ডেফিনেটলি এটা একটা হাই প্রোটিন ডিশ নিয়ে দাঁড়িয়ে আছেন আপনি। ড্রাই ফিশের বিষয়টা আগে বলি, এটাতে অনেক বেশি মাত্রার প্রোটিন থাকে, কারণ অন্যান্য মাছ যেটা হয় যে ধরেন আপনি একটা বড় ফিশ হয়তো আমরা 2 টুকরো করে খাচ্ছি, কিন্তু যখন সেটাকে ড্রাই করা হয় তখন কনসেন্ট্রেট হয় এবং স্মল সাইজ হয়, ফলে ড্রাই ফিশ থেকে খুব ভালো প্রোটিন চলে আসে। কিন্তু আমরা যেটা করি অনেক সময় বুঝি না যে আসলে শুটকি খেলে বা ফিশ খেলে আলাদা করে আর কিন্তু কোনো মাছ মাংস খাওয়ার ওই বেলা প্রয়োজন হয় না। বাট আমাদের দেশে যেটা হয়, বাঙালিরা শুটকিটা খায় ফার্স্টে, তারপর আবার দেখা যায় মেইন মিলে যায়। বাট এটা কিন্তু ইটসেলফ এটা অনেক ভালো একটা প্রোটিনের ডিশ। কিন্তু একটা বেনিফিটস বলি আমি, অনেক সময় দেখবেন অনেকের খুব লো প্রেশার থাকে, মানে প্রেশার অযথাই দেখা যাচ্ছে যে প্রেশার কমে যাচ্ছে, বা দেখবেন অনেক খাটুনির পরে মানুষ ক্লান্ত হয়ে গেছে, তখন কিন্তু শুটকি দিয়ে ভাতটা খেলে যেটা হয় বেশ নিউট্রিয়েন্ট কিন্তু শরীরটা পায়, কারণ শুটকিতে জানেন সল্ট বেশি থাকে। শুটকির মধ্যে ইটসেলফ একটা সোডিয়াম অ্যামাউন্ট খুব বেশি এবং অন্যান্য মিনারেলসগুলো ভালো থাকে, যার ফলে যাদের খুব উইকনেস কাজ করছে বা প্রেশার ডাউন হয়ে যায়, সেই জন্য আগের যুগে বলা হতো প্রেগনেন্ট মারা কিছু খেতে না পারলে অ্যাটলিস্ট শুটকি দিয়ে ভাত খাওয়াতে। তো সাথে আছে চিংড়ি মাছ। চিংড়ি তো আপনি জানেন হেয়ার আর স্কিনের জন্য খুব ভালো একটা ফিশ। চিংড়ি ইটসেলফ এটার ক্যালোরি কম, প্রোটিন বেশি। আমার মনে হয় এই ডিশটা যেহেতু বেশ ভারী প্রোটিন, এটার সাথে সাদা ভাত আর র সালাদ মিক্স কোনো সবজি সালাদ হলে না এটা একটা এক্সিলেন্ট মিল হবে, মানে এটার সাথে আর এক্সট্রা ডাল মাছ মাংস কিছুর প্রয়োজন নেই। থ্যাংক ইউ তামান্না, আজ তুমি না আমি খাবো এটা। এটা অত্যন্ত লোভনীয় ফ্লেভার, অবশ্যই খাবো। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ। তোমার জন্য রয়েছে স্টালিনের পক্ষ থেকে বরাবরের মতো গিফট প্যাক। ধন্যবাদ দাবি আপা, অনেক সুন্দর একটি গিফট এবং ভেতরের জিনিসগুলো তো আরও অনেক মজার। স্টারলাইনকে ধন্যবাদ, এটিএন বাংলার ক্যামেরা পেছনে যারা কাজ করছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং এটিএন বাংলার দর্শকদেরকেও জানাচ্ছি অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে, যে পর্বটার জন্য আপনারা অধীর আগ্রহে সেটার সামনে বসে থাকেন। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, চলুন কথা বলছি আমাদের সবার প্রিয় নৃত্যশিল্পী প্রেমা। কেমন আছো তুমি? খুব ভালো। কেমন লাগছে রান্নাঘরে এসে বলো? ভয় লাগছে। ভয় লাগছে কেন? যদি রান্না মজা না হয়। আহারে, ঠিক আছে, ভয়টা তোমাকে দূর করিয়ে দিচ্ছি, আজ তোমাকে আমি খাওয়াই, ঠিক আছে? খুবই মজার কথা। ওকে, তোমাকে আমি খাওয়াবো, এটার নাম হচ্ছে চিজি চিকেন নাটস। চিজি চিকেন নাটস তৈরি করতে যা যা উপকরণ লাগছে, সিদ্ধ করা বোনলেস চিকেন, স্লাইস চিজ, ক্রাশ করা বাদাম, বাটার, গোলমরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, রোজমেরি, অরিগ্যানো, লবণ এবং ব্রেড কিউব টোস্ট। চিকেন আমাদের খাবার টেবিলে সবসময় থাকে, হয় দুপুর না হয় রাত, বড় ছোট সবাই আমরা পছন্দ করি। তো একই জিনিস একই রকমভাবে খেতে আমাদের কারোই ভালো লাগে না, একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করলে সবারই ভালো লাগে। তুমি চেষ্টা করেছো এরকম একটা ডিফারেন্ট টাইপ চিকেন তোমাকে আজ খাওয়াবো, দারুণ হবে। আমার তো মানে এখনই খুবই লোভ লোভ লাগছে। তবে শর্ত আছে, যে কোনো সময় আমাকে একটু নাচ একটু শিখিয়ে দিও, আমি তো সেটাই বুড়ো বসে পারবো না, এটাতে ভয় নেই। ঠিক আছে, তো প্রিয় দর্শক, এই চিজি চিকেন নাচ তৈরি করতে কী কী লাগছে আপনারা জেনে নিয়েছেন, চলুন আমরা চলে যাচ্ছি সরাসরি মূল রান্নায়। এখানে চিকেন আছে যেটা তোমার বোনলেস, সেটাকে আমি একটু অল্প আদা রসুন একটু টমেটো লবণ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছি। তো এখন বাকি কাজটা করবো। এখন আমি এটাকে বাটার দিয়ে রান্না করব, এটাতে কিন্তু কোনো তেল টেল কিছু নাই, শুধু সিদ্ধ। হ্যাঁ, এটা প্রায় তোমার 1200-1300 গ্রাম হবে। প্রেমা, নাচ কবে থেকে শুরু, কিভাবে শুরু জানতে চাই? অনেক ছোটবেলা, ক্লাস 2। বাহ। আর বাসার খুব কাছে, আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বড় হয়েছি, জন্ম আমার ওখানে। আমার বাবা প্রফেসর ছিলেন, আমার নানা চিফ ফটোগ্রাফার ছিলেন, তো ছায়ানট খুব কাছে ছিল। তো ছায়ানটে যেতাম আসলে, তখন তামান্না আপা শেখাতেন, তো উনি এত সুন্দরী, ওনার রূপে মুগ্ধ হয়ে থাকতাম, তো ওনাকে দেখব বলে নাচের ক্লাসে আমাকে বসিয়ে দেওয়া হতো। আর আমার খালা যেত গান শেখাতে। আচ্ছা। তো সেই নাচের ক্লাসে বসে থাকতে থাকতেই ওটাতে একটা আগ্রহ, এবং বাবা ভর্তি করে দিল।
তবে একটা মজার কাহিনী ছিল। কিরকম? আমি ঠিক মতো খেতে চাইতাম না, আম্মা ভাত মাখিয়ে হাত শুকনা করে ফেলতো, কিন্তু আমি ঠিক মতো সময় মতো খেতাম না। তা আমার বাবার ধারণা ছিল যে আমি আমাকে যদি নাচের ক্লাসে দেওয়া হয় লাফাবো, খিদা বাড়বে। দেখো কোথা থেকে সেই না, সেই খাওয়া ঠিক মতো কতটুকু হয়েছে জানি না, তবে নাচটা হয়ে গেছে অজান্তে। আর স্টেজ পারফরমেন্স বা এগুলো কত বছর বয়স থেকে তুমি শুরু করেছো? আমি ক্লাস 8-এ পড়তাম যখন আমি রবীন্দ্রসঙ্গীত সম্মেলনে প্রথম নাচ করি। আচ্ছা, তবে স্টেজ পারফরমেন্স বলতে গেলে ছোটবেলা থেকে, ওই সময় থেকেই, মানে তখন 4-5-এর থেকেই মোটামুটি বলা যায় স্কুল হোক বা মানে আশপাশের কাছের কিছু ঘরোয়া পরিবেশে নাচ করতাম। এর মধ্যে আমি বাটারের ভিতরে আদা রসুন, একটু আদা রসুন দিয়ে, নাচের তো নিশ্চয়ই যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুলসঙ্গীত এরকম পার্ট আছে, বিভাগ আছে, তো তুমি কোনটাতে আর কি? ছায়ানটে যখন আমি ভর্তি হয়েছিলাম, ছায়ানটে মণিপুরি আর ভরতনাট্যম শেখানো হতো। হ্যাঁ, তা আমি ওই দুটোতে আলাদা আলাদা করে সার্টিফিকেট পেয়েছি, পাস করেছি। আচ্ছা, তো পরবর্তীকালে আমি আসলে মণিপুরি ক্লাসিক্যাল নাচ হিসেবে মণিপুরি নাচকেই প্রাধান্য দিয়েছি। আমি স্ট্যাটিস্টিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে পরে নাচে কলকাতায় রবীন্দ্রভারতী থেকে মণিপুরি নাচে মাস্টার্স করি। এখন ওটাই চলছে নাকি? ওটাই চলছে, আমার গুরু শ্রীমতী কলাবতী দেবী। আচ্ছা, তো মণিপুরি নাচটা আমার ক্ষেত্র, উচ্চাঙ্গ নৃত্যের ক্ষেত্রে, কিন্তু পাশাপাশি রবীন্দ্র নজরুল সবই করো, ফোক বা ক্রিয়েটিভ যে কোনো নাচগুলো আমাদের করতেই হয়। আচ্ছা, আমি এখন এটাতে ওই আদা রসুন দেওয়ার পরে আমি একটা রোজমেরি দিয়েছি, এটা একটা হার্বস, তারপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা হতে হতে আমি এখানে একটু অরিগানো দেবো, আর দেবো গোলমরিচ। এখানে কিন্তু রান্না শেষ, যেহেতু এটা খুবই সহজ রান্না করা একটা চিকেন। হ্যাঁ, খুবই সহজ। এটা কিছু আদা ভাঙা থাকবে, কিছু একটু আস্তে আস্তে থাকবে বোনলেস চিকেন, কিছুটা দেখো এরকম নরম নরম, কিছুটা হ্যাঁ কিছুটা আবার খুলে খুলে থাকবে এরকম আর কি জিনিসটা। আপা যদি রোজমেরি এটা না দিতাম, তাহলে এটার পরিবর্তে কি দিতাম? মানে এটা সচরাচর সবার রান্নাঘরে যে থাকে সেটা না আসলে? হ্যাঁ সেটা না, যারা রান্না নিয়ে কাজ করে তারাই এগুলো বেশি ইউজ করে। তবে আজকাল পিৎজা কিন্তু সবাই মোটামুটি বাসায় বানায়, তাদের ঘরে এই অরিগানোটা থাকে, সেটা দিলেও চলবে। আর যদি কিছু না থাকে তাহলে হয়তো সিনামন পাউডার যেটা, ওইটা একটু দিলে হবে, দারুচিনি গুঁড়ো, সেটা দিলে। এগুলো কি সবই একটু ফ্লেভার আনার জন্য, গন্ধটাকে সুন্দর করবে? এক্স্যাক্টলি। আচ্ছা, একসময় তো ছাত্রী ছিলে, একসময় ছোট ছিলে, এখন নিজে সেই ছোট মানুষগুলোকে শিখাচ্ছ, সেই ফিলিংসটা কেমন তোমার? নিজের অজান্তেই আসলে নাচটা লালন করে ফেলেছিলাম তখন, না মনের মধ্যে ভাবতে থাকতাম যে এই মিউজিকটা আমি করলে কেমন করতাম বা এই গানটা আমি কেমন করে করতাম। তো সেই বাস্তবায়নটুকু যখন এখন আমার ছাত্রীদের মাধ্যমে করি এবং ওরা যথেষ্ট শ্রম দিয়ে সুন্দর করে উপস্থাপন করে, তা আমি তো খুবই প্রাউড ফিল করি। এবং এমনও হয়েছে যে ইন্ডিয়া থেকে কিছু ক্রিটিক এসেছিলেন, ক্লাসিক্যাল মণিপুরি নাচের একটি অনুষ্ঠান ছিল, সেখানে মধুরিমা বলে আমার একটি ছাত্রী আছে, তার যে এতই প্রশংসা হয়েছে নাচের স্টাইলের। আচ্ছা, তো এটা আমার জন্য খুব গর্বের যে আমার মনে হয়েছে যে ঠিক আছে, আমি যেরকম চেয়েছি আমি সেটা পেরেছি। তবে সেটা আসলে একদিনের কষ্ট না, আসলে অনেক দিনের শ্রম আমারও এবং যারা শিখছে তাদেরও, তা খুব ভালো লাগে। আচ্ছা, আমরা এখানে নার্স বলেছে যে চীনা বাদামের গুঁড়োটা দিয়েছি, এখন যেটা দিব সেটা হচ্ছে স্লাইস চিজটা। জিনিসটা আমার আসলে কোনো ক্রেডিট নাই, এখানকার জিনিসগুলোই মজা, যেখানে আমি যেগুলো ইউজ করছি, তো এই জিনিসগুলো দিলে চিকেনটা এমনিই মজা হয়ে যাবে। চিজটাকে আমরা জাস্ট এরকম করে ব্যাপারটা চিজি হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য চিজে চিকেন। এটা কি একটু স্টিকি স্টিকি থাকবে নাকি? কারণ দিলে তো এরকমই হয়ে যাবে। কেউ যদি ইচ্ছা করে, হয়তো স্লাইস চিজ তার বাসায় নেই, সে ইচ্ছা করলে এখানে কটেজ চিজ দিতে পারে, আমরা যেটা খাই বাসায় সেটাও দিতে পারে। এখানে কিন্তু শেষ আমার রান্না। হ্যাঁ,
এটা নিচে নিচেই গলে যাবে, এটা এরকমই থাকবে। আর কিছু নাই, আমরা লবণটা দেবো না কারণ চিজে অনেক লবণ আছে। তো তুমি কোথায় কোথায় আছো, কাজ করছো কোথায় কোথায়? এখন আমি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ড্যান্স ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আমার নিজের একটি নাচের দল আছে, ভাবনা নাচের স্কুল আছে, এটা ধানমন্ডি 7 নম্বরে। ভাবনা কেন হলো এটার নাম? ভাবতে ভাবতে ভাবনা রেখে ফেললাম, আসলে আমারই ভাবনার বহিঃপ্রকাশ, সেজন্য জিজ্ঞেস করলাম ভাবনা কেন হলো। সেটাতে আছি। আর মাঝে মাঝে আমি এক্সেল একাডেমি ইংলিশ মিডিয়াম একটা স্কুলে আগে মেশের ওখানে চাকরি করতাম, যখন শিল্পকলায় জয়েন করিনি, তো ওদের যখন যেই প্রয়োজন হয় নাচের আমি সেটাতে সাহায্য করি। আমরা সার্ভ করে ফেলি নিশ্চয়ই। দেখো দেখতেই ভালো লাগছে, খুব সুন্দর। হ্যাঁ রংটাও একটা হালকা, একটা রং, একটা হালকা রং, চিজগুলো দেখা যাচ্ছে। আমি পুরোটা এখানেই করব না, যতটুকু আমার দরকার আমি ততটুকুই সার্ভ করব। আমার এই রান্নাঘরে এসে তোমার ফিলিংসটা বলো। আমার তো দারুণ লাগছে, কারণ এত মজার একটি রান্না এবং নতুন একটা জিনিস শিখলাম, জানি না এটার অ্যাপ্লাই কখন হবে, তবে মানে দেখে খুবই স্বাদ লাগছে। চেষ্টা করো বানানোর জন্য। হ্যাঁ নিশ্চয়ই। একটু গার্লিক ব্রেড টোস্ট দিয়ে দিলাম। আচ্ছা, সাথে এটার সাথে খেতে ভালো লাগে। তৈরি হয়ে গেল তোমার জন্য, দেখো পছন্দ হয়েছে তোমার? দারুণ, খুবই সহজ এবং সুন্দর এবং খেতে নিশ্চয়ই স্বাদ হবে। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদেরকে অনেক সময় দিয়েছো, তোমার থেকে অনেক গল্প শুনলাম। তো তোমার জন্য রয়েছে স্টারলাইনের পক্ষ থেকে গিফট। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্টারলাইন, থ্যাংক ইউ এটিএন বাংলা। আবারও স্বাগত জানাচ্ছি স্টারলাইন রান্নাঘরে। আজও দুটো রেসিপি আমার সামনে অপেক্ষা করছে। এত লোভনীয় রেসিপি সামনে রেখে কথা বলা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাচ্ছে। একটা সম্পর্কে জেনেছি, আরও একটা সম্পর্কে খুব তাড়াতাড়ি জেনে নিচ্ছি তামান্নার কাছ থেকে। তামান্না, আমরা দোমাছা জেনেছি, এখন এটা হলো চিজি চিকেন নার্স। খুব ভালো হয়েছে, কারণ আমি একটু বলি, চিকেনের আসলে আমরা অনেক কিছু খেতে পারি, অনেক কিছু করি, বাট আমাদের চিকেনের মেইন কনজিউমার হচ্ছে বাচ্চারা। সেই দিক থেকে বিচার করলে এই রেসিপিটি খুবই হাই প্রোটিন একটি ডেলিশিয়াস রেসিপি, কারণ এটাতে চিজ অ্যাড করা হয়েছে। অনেক সময় হয় যে বাচ্চাদের বিষয়ে যেটা থাকে, যে সারাদিনে হয়তো ডেরিটা খাওয়া হয় না, অর্থাৎ সকাল স্কুলে চলে গেলে আড়াইটার দিকে এসে ভাত খাওয়ার পর, অনেককেই আমি আজকাল পাই হিস্ট্রি নিলে, যে যারা দুধ থেকে মানে অনেকটাই সরে গেছে, কারণ আজকাল মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লেট নাইট ডিনার, যার ফলে দুধ খাওয়া হয় না, ডেরিটাও খাওয়া হয় না। সো তাদের জন্য এটা এই জন্য ভালো রেসিপি যে চিকেন বাচ্চারা কোনো না কোনো সময় খাবে, তার সাথে যদি একটু চিজ অ্যাড করা যায়। আপনি জানেন কি না যে মানে আধা কাপ, এক কাপ দুধ সমান হয়তো এটার এক স্লাইস চিজই অনেক কাছাকাছি পরিমাণ নিউট্রিশন দিবে, যার ফলে হয়েছে কি যে এই রেসিপিটি থেকে খুব ভালো ক্যালসিয়াম ফসফরাস আসবে, যা বাচ্চাদের হাড়ের ডেভেলপমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা আসলে বাচ্চাদের ওয়েট নিয়ে অনেক সময় মারা কনসার্ন, কিন্তু আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান মনে করি যে বাচ্চাদের হাইট হচ্ছে সবচেয়ে বড় ইন্ডিকেটর নিউট্রিশনের। সো বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টের জন্য, তার মাসেল বিল্ড আপের জন্য, হাড়ের জন্য এই রেসিপিটি খুবই ভালো হবে, কারণ এখান থেকে একাধারে ক্যালসিয়াম ফসফরাস প্রোটিন সব চলে আসবে। আর থ্যাংকস টু ইউ, আমি খুব খুশি হই আপা, আসলে যারা কুক করে, কুকিং স্টার, তাদেরকে নিউট্রিশন বেসিক নলেজ থাকতে হয়, এবং আপনি এখানে যেটা করেছেন ব্রেডটাকে দিয়েছেন, অর্থাৎ আপনি বুঝেছেন এখানে কার্বোহাইড্রেট মিসিং আছে। সো আমার কাছে এটা খুব ভালো লেগেছে। আমি বরং বলবো যে চাইলে, যেহেতু ওটা একটু অয়েল দিয়ে করা হয়, চাইলে শুধু ব্রেড দিয়ে বাচ্চারা এটা যদি টিফিনে নেয়, কারণ আপনি দেখেন আমরা একটা বার্গার খেলে যেরকমভাবে ড্রেসিং দেওয়া হয়, তার থেকে যদি একটু চিজি এই ধরনের চিকেন দিয়ে দুটো ব্রেডের মধ্যে থেকে স্টাফিং করে বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিলে দুপুরবেলার খাবারটা নিয়ে, কারণ একটা লং টাইমে তাদেরকে থাকতে হয়, সো এটা আমার মনে হয় অ্যাডাল্টরাও খেতে পারবে, যারা হাঁটে, যারা এক্সারসাইজ করে তারা এটাকে এনজয় করতে পারবে, আর যারা খুব বসে থাকে একদম বার্ন করে না মোটা, তারা হয়তো এটাকে অ্যাভয়েড করবে বা অকেশনালি খাবে। আদারওয়াইজ এটা খুবই ভালো একটি রেসিপি, মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট, যে চিকেনের সাথে চিজ অ্যাড করে কিছু করা মানে ডেফিনেটলি সেটা হেলদি। অনেক ধন্যবাদ তামান্না, তোমার জন্য রয়েছে স্টারলাইনের পক্ষ থেকে সুন্দর গিফট। আমি তো তাড়াতাড়ি শেষ করি গিফটটা নেওয়ার জন্য। থ্যাংক ইউ স্টারলাইনকে, এটিএনকে এবং আপনাকে। থ্যাংক ইউ। প্রিয় দর্শক বন্ধুরা, খাবারের পাশাপাশি পুষ্টি জ্ঞান সম্পর্কে আমরা জেনে নিচ্ছি, সেটা কম কিসে। প্রতিটি
রেসিপির সাথে রয়েছে আপনাদের টিপস এবং সুন্দর সুন্দর তথ্য। দেখা হবে আগামী পর্বে একই সময় একই দিনে এরকম সুন্দর সুন্দর টিপস এবং সাথে রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।